আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একই সাথে তালিবান সরকারের সঙ্গে একসাথে কাজ করতেও আহ্বান জানান তিনি। আফগান নারী ও সংখ্যালঘুদের সুরক্ষায় কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আফগানিস্তানের নতুন সরকার গঠনে নিয়ে তালেবানের শীর্ষ নেতাদের বিরোধের কথা জানিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আলিমাল রোজের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে বহির্বিশ্বের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক সহ অভ্যন্তরীণ বিষয়ে কথা বলেন ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বলেন, আফগানিস্তানের মাটি অন্য দেশের বিরুদ্ধে কাউকে ব্যবহার করতে না দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পরবর্তী নির্বাচন ও নারী অধিকার নিয়ে কোনো মন্তব্য করেনি তিনি। মানবিক সংকট মোকাবেলায় পুনরায় সহায়তা শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। এদিকে তালেবানের অধীনে আফগানিস্তানের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত। দেশটিতে নারী অধিকার সহ আন্তর্জাতিক বাধ্যবাধকতা ক্ষুণ্ণ হচ্ছে মন্তব্য করেন তিনি। মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আফগান নারী ও সংখ্যালঘুদের সুরক্ষায় জোর দেওয়ার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ বিষয়ে খুব শিগগিরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আর তালেবানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সরকার গঠনের পর থেকে জনসমক্ষে দেখা মিলছে না উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গানি বারাদারের। এর মধ্যেই খবর ছড়িয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে নিহত হয়েছেন তালেবানের অন্যতম ও শীর্ষ নেতা। বরাবরই সে খবরকে পুরোপুরি গুজব বলে দাবি করেছে তালেবান। অডিও বার্তায় দলীয় সংঘর্ষ বা হতাহতের খবর অস্বীকারও করেন বারাদার। এমন পরিস্থিতিতে এবার শীর্ষ নেতাদের মতবিরোধের কথা জানিয়েছেন তালেবানের জ্যেষ্ঠ নেতারা। তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে প্রেসিডেন্ট ভবনের সরকারের কাঠামো নিয়ে সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা ও উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গানি বারাদার ও শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। আলিমাল রাজি, চ্যানেল আই।